Bismillahirrahmanirrahim. Kur'an-ı Kerim Eyyub-i Hak Menzili বইটি বা কিতাবটি লিখেছিলেন আজ থেকে 150 বছরের উপর। আমি অন্য মারফতে বলেছিলাম যে বিষাদ সিন্ধুর লেখক মীর মোশাররফ হোসেন সাহেব উনি ওনার জন্মের আগে এই কিতাব লেখা, অথচ এটার মূল্যায়ন এই জন্য হয়নি যে যেহেতু এটা ধর্মীয় বিষয়ের উপরে রচিত। This book is written on theological or religious philosophy, ধর্মীয়। সুতরাং ধর্মীয় দর্শন হিসাবে এটাকে আমি এলমে মারিফাতে রেখেছিলাম। তো সরাসরি এই মহামূল্যবান বইটি বিশ্ববিখ্যাত সুফি সাধক মোহাম্মদ চিশতি সাহেব একদিন বললেন যে সুরেশ্বরী কেন লিখে দিলেন না? আল্লামা জালালউদ্দিন রুমি মাসনবী শরীফ রচনা করার পরে উনি বলেছিলেন দশজবানে কোরআনে পাহালবি মসনবী মসনবী, মানুষের ভাষায় রচিত মসনবী হল কোরআন এবং বিশ্বের এক ওহাবিরা ছাড়া সবাই অবনত মস্তকে সেটা মেনে নিয়েছে। এক সৌদি ওই যারা ওহাবিরা উনি বলছিলেন যে কেন সুরেশ্বরী লেখেন না দরজবানে কোরআনে বনজালা নূরে হকগঞ্জ নূরা নূরে হকগঞ্জ। উনি কেন লিখে দিলেন না যে বাংলা ভাষায় মানুষের রচিত কোরআন? এই বইটি যদি সুরেশ্বরের কোন মুরিদের হাতে না থাকে তাহলে এটা একটু দুঃখজনক ব্যাপার, কারণ এটা সুরেশ্বরের গোলাম এবং খলিফাদের হাতে অন্তত একটি কপি থাকে। এটা আমরা মানে রাখবই। এটা যে কি গ্রন্থ মাথা খারাপ। আমি একটু আপনাদের পরে শোনাই দুটা লাইন। না বলো খোদার নাম, না বলো রসুল। সরাসরি লিখতেছেন, আমি ডাকতে যাচ্ছি। না বলো খোদার নাম, না বলো রসুল, এক চিতে পীর মুখে বলাও কেবল। তুমি যদি হাজারো খোদা খোদা ডাকো, খোদা জোয়া বলি, এটা হলে রসুল যত মোহাম্মদের প্রশংসা করো, যত রসুল কানও শুনবে এক চিতে, এক নামে, সেই দিনকার ভাষা, পীর মুখে বলাও কেন। সুতরাং সর্বোচ্চ অজিফা হল মুর্শিদের নাম আর গুরু উদ্ধিয়া। এই ভূযোগ মোকামে মাহমুদা বা মোকামে আকফা বা যাই হোক, এখানে নিজের গুরুকে সামনে রেখে তারপরে বলা জানান বলাই। এই যে আমি কি আমার মুর্শিদকে একদিন হাসতে হাসতে অনেক বললেন, এটা কোনো ভোল পিটানোর কথা, যে বাংলাদেশে তোমার উপরে এত আল্লাহর জিফা কোন কারো জানা আছে কিনা আমি পর্যন্ত পাই না। বলে কি আমি এত কিছু অজিফা এই সেই যাই না, আমি সবচেয়ে মুর্শিদের ধ্যান আমার মুর্শিদের নাম জালালউদ্দিন জালালউদ্দিন জালালউদ্দিন। Nereyi yazın? Cananını diyor bunu. Ben kurtardım bunu canandan. Eti şunu diktirsin. Nabolu kudarına. Kudarına bulunma. Nabolu Resul. Resulünden bulunma. Ek çifte. সমস্যাগুলো ঘোষিত এক মনে পীর মুখে বলাও যাব তুমি যদি খোদা বলে ডাকিবে হাজার তুমি যদি খোদা বলে এক হাজার মানে ডাকো না শুনিবে খোদা তাহা হাদিসে প্রচার হাদিসটা দিলা জানলে আচ্ছা হাদিসে আছে তা হাজারবার ডাকলে খোদা শুনবে Mürşid Hasan'ın goti Khalifa Nubi ki leka Hasan letse kıyamet letse ey leka ey cevata pelediyor tarafından leka Mürşid Hasan'ın goti Khalifa Nubi Khalifa पिता माता जे काले थे मुर्शिद हासने गोती खलीफा नबी शत नबी साथी नहे किंतु निजपी এখানে যতটি ভক্ত আছে এই জিনিসটা প্র্যাকটিক্যাল একটা পরিপ্রেক্ষিতের নাম বলবো সাধনা সুতরাং আমি আপনাদেরকে বারবার বলেছি যে আপন গুরু মুর্শিদ তার একটা টাইম লিমিটেড প্লেস পর্যন্ত থাকে কোন পর্যন্ত মোকামে জাবরুত শক্তির ঘর মোকাম মানে ঘর শক্তির ঘর পর্যন্ত মুর্শিদ আছে তাতে নাই কোরআনকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে তাতে থাকে না কারণ মুর্শিদ ধরা সেরেক পীর ধরা সেরেক কিরকম সেরেক এটাই শেষ সেরেক কারণ পীর আর আমি আছি গুরু এবং শিষ্য দুই আছে দুইয়ের মধ্যে তৌহিদ নাই দুইয়ে সেরেক সুতরাং যখন আমি আমার গুরু হতে পারবো এবং আমারই শিষ্য আমি হতে পারবো গুরু চলে যাবে আমি সব তখনই তো দলিল মোকামের জাবরুত রিলম অফ দ্য পাওয়ার যেখানে চরপাল সাধু রাজীব সাধু রাম সাধু ত্রৈলক্য সাধু যারা খাজা গরিব নওয়াজকে 1000 যোগী তারা জাতি সাফাতে নিয়ে বাঘের পিঠে চড়ে একসঙ্গে সূর্যবান নিক্ষেপ করছে খাজা গরিব নওয়াজের আর যে derailed were they derailed no they were not they were residing in the realm of power. তারা শক্তির মোকামে ছিল একসঙ্গে না বেরিবেন আবার কুণ্ডলি দিয়ে বলিকে বলছে যে বাইরে একটি বান একটি বান সব বান ছিল একটি সঙ্গে 1000 যোগী হে মুসলমান দরবেশ তোমার শক্তি আমাদের চেয়ে অনেক ঊর্ধ্বে তোমার ধর্মে আমাদেরকে দীক্ষিত করে নাও তাকে মূল কাপড় আমার শক্তির মোকামে কাজে লাগলো না, যেটা আজকাল বিজ্ঞানীরা স্বীকার করে নেয় যে আমার চেয়ে এটা ভালো। ডাক্তাররা যেগুলো আবিষ্কার হয় দিনের দিন, তো স্বীকার করে নিল যে আমাদের শক্তি কাজে বিভিন্ন আমাদের সামনে এই 1000 যোগী মুরিদ হয়েছে। প্রথম মুরিদ হয় খাজা বাবার কাছে রাজীব সাধু, তারপর রাম সাধু, তারপরে ত্রৈলোক্য সাধু। এবং আপনি যদি কখনো খাজা গরিব নওয়াজের সমস্ত কিছু তন্নতন্নগুলো পাহাড়গুলি দেখেন, আব্দুল সোবহান চিশতি ওরফে রাজীব সাধু converted into Muslim. কথা দেখাচ্ছে কিন্তু শক্তির মোকাম, শক্তির মোকাম পর্যন্ত গুরু এবং শিষ্য থাকে। জাদু টোনা বান টোটকা যত রকম শক্তি, তার চেয়ে বড় শক্তি জিনের শক্তি, সব এগুলি জগতের খেলা, শক্তির মোকাম। মোকামে জবরুত এবং লাহুতের মাঝখানে একটা সুতা, একটা মোকাম আছে, এটাকে বলে নাসুত মোকাম। ওই মোকামটার মধ্যে সমস্ত মায়ার ঘুমগুলো ভেঙে যেত, টেম্পটেশন লোভ চলে যেত, অ্যালমেন্ট প্রলোভন ঠিক না। সেডিউসমেন্ট অবাচিত লোভের চাওয়া, এই ডিস্টিংক্ট অ্যাপিলিং আর ডে বাই ডে ডিসঅ্যাপিয়ারিং। নাসুত মোকামে যখন যায়, আমার কোন একটি মুরিদ আছে বলব না, সেদিন আমাকে বলতেছে, বাবা কখনো আপনাকে দেখি, কখনো আমাকে দেখি, কখনো আমাকে আমি দেখি, আবার দেখি। তারপরে আমি বললাম, আর তুমি সংসার করছো, চলে সুতরাং এই নাসুত মোকামে মায়া তো সুতা, এই জন্য কখনো মুশেষ কথা না। তারপরে লাহুতে গেলে মুশেষ কোরআনে ৪৬ নম্বর সূরা ৪৬ নম্বর আয়াতে আছে, দাঁড়াও ইবাদতে জোড়ায় জোড়ায়, তারপর তো তুমি একা একা। আমি কাকে নিয়ে ইবাদতে দাঁড়াবো? নিজের গুরুকে নিয়ে পাবো, নিজের পীরকে নিয়ে পাবো। আচ্ছা দাঁড়ানো কাকে কোরআন বলতেছে, কাকে? তারপর তুমি একটা গুরু শুনে যায়, যেই মোকামে জাগ্রতি গেলা হতে চলে গেল, ও শেষ হয়ে গেল। তখন চাই হায়, আমার মুর্শিদের কাছে যে আমি মুড়ি ধুইছিলাম, খেলা হত্যাইছিলাম, তার ডিউটি ছিল জাগ্রত পর্যন্ত। জাগ্রতের পরে আমার মুর্শিদ নাই, দলিল একটু ছোট্ট করে আমার শুনেশুনতে যায় কাবার থেকে, এখানে অসুস্থ হবে। যখন আমার রূপে আমি যাই, নিজ মুকুরে নিজেকে দেখিতে পাই। When I have ascended in the realm of transcendence,